তারপর ওদের বাড়িতে একটা লোক শিল কাটতে এলো। শিলের উপর ব্রেলে লিখে দিয়ে গেল গণেশ উল্টেছে। অবশ্য সম্রাট বাবুর বক্তব্য ওটা ওনার জন্য লেখা না, কিন্তু আমার মনে হচ্ছে যে ও মিথ্যা কথা বলছে। সেটা পরে বিচার করে দেখা যাবে। সম্রাট তারপর শিলটা চুরি করে নিজের কৌতূহল মেটানোর জন্য, শিলের উপর কি লেখা আছে সেটা জানার জন্য। আর চোরের উপর বাটপাড়ি করেন স্বয়ং বিজয় আসেন। তারপর শিলটা সোজা চলে যায় ওনার কিউরিয়র দোকানে, সেখানেই ছিল এতদিন। মন্দিরার মনে হয় যে সম্রাটের বোধ হয় কোনো কুমতলব আছে, তাই সে বিজয় সেনকে সাবধান বার্তা পাঠায়, যার শিল যার নোড়া তারই ভাঙে দাঁতের গোড়া। এরপরই বিজয় সেন তোমার সঙ্গে দেখা করতে আসেন, তারপরে আনফরচুনেটলি উনি মারা যান, রাইট? কি বুঝলে, কিছু বুঝলে? এই জন্যই বলি ডুড স্টাডি স্টাডি হার্ডার, পুলিশ হলেই হয় না, একটু লেখাপড়াও করতে হয়। ভুবনি কোকিলটা কিন্তু আবার যাতা কথা বলছে। সে কোকিল উটপাখি যা খুশি বলো, তুমি যদি আগে বুঝতে পারতে ওই শিলের ওপর যেগুলো খোদাই করা আছে সেগুলো মিশরীয় শিলালিপি নয়, ওগুলো ব্রেল, তাহলে ভুবনি কবে কে সলভ করে দিত। ব্যাপারটা হচ্ছে আইপিএস পড়তে হতে গেলে তো একটু পড়াশোনা করতে হয়, কিন্তু উকিল হতে গেলে তো ঢুকতে হয়। অবজেকশন, একদম ফালতু অফেন্সিভ কথা বলবে, টুকে পাস, আমি টুকে পাস করেছি। দুজনকে আমি গরম খুন্তি দিয়ে মারবো, এবারে মাথা খারাপ হয়ে যাচ্ছে, ঝগড়া করে যাচ্ছে সমানে। আচ্ছা শোন, দেখ বিজয় সেনের পোস্টমর্টম রিপোর্টে আমরা দেখেছি যে ওনার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই, তার মানে জলে ডুবেই ওনার মৃত্যু হয়েছে। শিল আঁচলে বেঁধে মৃত্যু, তার মানে শিলটা নিশ্চয়ই ওনার আঁচলে বেঁধে তারপরে জলে ফেলা হয়েছে। তো শিলটা যদি ওনার আঁচলে বাঁধা হয়ে থাকে তাহলে উনি টের পেলেন না, এটা কি করে সম্ভব? দেখো এমন তো নয় যে উনি অচৈতন্য ছিলেন। সেটাই তো, উনি তো সজ্ঞানী ছিলেন, তাহলে ও কেন টের পেলেন না? দেখ পুকুর ঘাট ফাঁকা জায়গা, কেউ যদি সেখানে আসে উনি তো বুঝতে পারবেন, টের পাবেন, দেখতে পাবেন, তাহলে উনি কেন সতর্ক হলেন না? আরেকটা খটকা, গণেশ উল্টেছে মানে কি ট্রাক উল্টেছে এটা বোঝাতে চেয়েছে? ট্রাক অ্যাক্সিডেন্ট? দেখো আমার মনে হয় সেটা হলে ওড়িশা পুলিশ কিন্তু খবর দিতে পারতো। ঠিক বলেছিস, অ্যাক্সিডেন্ট নয়, ট্রাক চুরি, গণেশ চুরি। আর সব থেকে ইন্টারেস্টিং হলো ওই লোকটা যে শিল কাটতে এসেছিল, আশ্চর্য লোকটা ব্রেল জানে, আবার অসাধারণ শিলও কাটে, ওই পারে একটা বাড়িতে কেটেছে শিল। কিন্তু কে লোকটা আর ব্রেল কেন? কে লোকটা আমাদের খুঁজে বার করতেই হবে। অরূপ, কাল সকালে আমাদের একটা জায়গায় যেতে হবে। কোথায়? সম্রাটবাবুর এনজিওতে, ব্লাইন্ড স্কুলে। অরূপ! হ্যাঁ বৌমনি, ভেতরে চলে এসে। এখানে খুলেছিস? বাবা, এই ঘরটা তো জিনিসপত্রে ভরা একেবারে। ভরা কিন্তু কাজের জিনিস কিচ্ছু নেই, দেখলি ভালো করে। এই তো সবে ঢুকলাম, যতটা দেখলাম কাজের কিচ্ছু নেই। আমার তো উল্টো পাল্টা সব জিনিস, বাবা কি ধুলো রে, আশ্চর্য। বাক্সগুলোর মধ্যে সব পুরনো জিনিসপত্র ভর্তি, অথচ দেখে মনে হচ্ছে ঘরটাতে রোজ কেউ ঢোকে, কি ব্যাপার বলতো? ও বাবারে, পায়ে লাগলো রে আমার, এটা কি রে এখানে? ট্রাঙ্ক তো তোল তোল, পারবি? দাঁড়া, আমি ধরছি। আমি পারবো, আমি পারবো। এই নে, ধর ধর, এটা ধর, রাখ এখানে। ট্রাঙ্ক এখানে কেন? কোথায় গেল? এখানেই তো ছিল। কারা এসেছেন?
অফিসে তো কেউ নেই না ওনারা এসেছেন আমি ওনাদের ক্যাম্পাস ঘুরিয়ে দেখাচ্ছিলাম উনি জল আনতে বললেন আমার মনে হয় তাহলে ক্লাসরুমের দিকে গেছেন বোধহয় তুমি সব কিউরিও এগুলো এখানে কেন সম্রাট বাবু এগুলো এখানে এনেছেন আমি তোকে আগেই বলেছিলাম না লোকটা সুবিধা না লোকটাকে এক্ষুনি অ্যারেস্ট করা দরকার আমার মন বলছে যে এখানে সব চোরাই জিনিসগুলো এনে রাখে বিজয়সিনের কিউরিও জিনিসপত্র এনে এখানে জড়ো করতো দাঁড়াও ভাস্কর দৃষ্টি প্রতি ব্লাইন্ড একাডেমিতে এক্ষুনি ফোর্স নিয়ে এসো কোথায় ওনারা ওনারা বলেছিলেন তো এখানেই থাকবে তো আছেন কোথায় ওরা তাহলে ওদিকে যায়নি তো কি আপনারা এখানে কেন আসুন সম্রাট বাবু আপনারই অপেক্ষা করছিলাম আপনি না এলে আমরাই আপনার কাছে যেতাম আমার ট্রাঙ্ক খুলেছেন কেন তার আগে আপনি আমাদের একটা কথা বলুন তো এই জিনিসগুলো এখানে কি করে এলো ম্যাডাম আপনার জলটা আমরা একটু ওনার সাথে কথা বলবো আপনি যদি দয়া করে এখান থেকে যান খুব ভালো হয় এখানে এসব শুনুন আপনি যান আমরা কথা বলবো যান প্লিজ এই দৃষ্টিহীন মানুষগুলো দৃষ্টিহীনতা সুযোগ নিয়ে কতদিন এই চোরাই ব্যবসা চালিয়ে যাচ্ছেন এগুলো কিন্তু একটাও চুরি নয় আচ্ছা তাহলে এগুলো এখানে এলো কোত্থেকে আমি তো আপনাকে বলছি এর মধ্যে থেকে একটাও কিন্তু আমি পিছন থেকে চুরি করিনি এগুলো সবকটা আমার আমার নিজস্ব কালেকশন আপনার কালেকশন আমরা যত শুনেছি আপনার নাকি কিউরিওর বিজনেসে কোনো ইন্টারেস্টই ছিল না আরে থাকলেই বা কি হতো পিছি তো আমাদের কাউকে যোগ্য মনে করতো না ভেবেছিলাম এই ব্যবসাটা করে পিছিকে দেখিয়ে দেবো যে আমিও পারি আপনার কথা মেনে নেওয়া যাচ্ছে না সম্রাট বাবু প্রথমে শীল চুরি তারপরে চুরির নাটক তারপর এই সমস্ত দামি জিনিস সবার চোখের আড়াল করে সরিয়ে রাখা একটা পয়েন্টও কিন্তু আপনার সাথে যাচ্ছে না চলুন সম্রাট বাবু এরকম গোপন ব্যাপার মনে আপনার আরো আছে সেগুলো আমরা থানায় গিয়ে জানবো চলুন চলুন মিসেস মিত্র আমার কথা বিশ্বাস করুন আমি কিন্তু চুরি করিনি আমি চুরি করিনি বিশ্বাস করুন এর মধ্যে একটাও কিন্তু চুরি নয় প্লিজ আমাকে বিশ্বাস করুন প্লিজ প্লিজ আপনার সব কথা আমরা থানায় গিয়ে শুনবো আর এই গণেশ উল্টানোর ব্যাপারটা ওটা আমরা থানায় গিয়ে জানবো না চলুন চলুন মিত্র প্লিজ প্লিজ আমার কথা বিশ্বাস চলুন সম্রাট বাবু চলুন চলুন সম্রাট বাবু তুমি এখন বাড়ি যাবে তো হ্যাঁ তাহলে তুমি গাড়িটা নিয়ে বেরিয়ে যাও আমি ওনার মুখ খোলানোর ব্যবস্থা করি কিছু বললে আমাকে জানাস নিশ্চয় চলুন সম্রাট বাবু আমাদের গেস্ট হাউসটা আপনাকে একটু ঘুরিয়ে আনি চলুন চলো ভাস্কর চলুন সম্রাট বাবু